আমি পৃথিবীতে সবচেয়ে বেশি যদি ভালোবাসিস তো সত্যি কথা আমার আব্বুকে আমি ভালোবাসি। এখন বুঝতে পারতেছি যে ইনকাম জিনিসটা কি, কাজের পরিমাণ যে কি, কারণ বাবা তো যে পরিমাণের কষ্ট করতেছে এখন বুঝতেছি, কারণ আগে তো কাজ করি নাই। আমি আমার বাবাকে এখনো একটি কথা বলতে পারিনি, সে যেভাবে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আমি তাকে সেই সেবাটুকু তার এই বৃদ্ধ বয়সে এখনো দিতে পারিনি। আমি কষ্ট করে বাবাকে আমি টাকা পয়সা দিই, এটাই আমার ভালো লাগে। আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি, বাট হয়তো বা ওইভাবে এক্সপ্রেস করা হয় না। আর বাবা আমার লেখাপড়া সম্পর্কে অনেক শাসন করে, এখন আমি লেখাপড়া চলে যাচ্ছি, এই মুহূর্তে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি, আর আমার লেখাপড়ার বিষয়ে অনেক সতর্ক, অনেক যা চাই যেই মুহূর্তে তখন সেটা দেয়। বাবা ছোটোবেলা খুব শাসন করতেন, তো বুঝতে পারতাম না শাসন এত কেন করতেন, বড় হওয়ার পরে বুঝতে পারলাম যে শাসনের পেছনে অনেক কারণ ছিল। বাবা তো হচ্ছে লাইফ সাপোর্ট, যে কোনো সন্তানের জীবনের মানে সবচেয়ে বড় পাওয়ারগুলোর মধ্যে অন্যতম পাওয়া। মানে বাবা ইজ এ সুপার হিরো ইন আওয়ার লাইফ, যেটা হয়তো আমরা রিয়েলাইজ করি কিংবা করি না। প্রাইমারি স্কুলের একজন টিচার ছিলেন, অনেক আদর্শ ছিল তার। আব্বা আমাদের মানুষ করতে অনেক কষ্ট করছেন, এখন সবচেয়ে বড় কষ্ট যে আমাদের যখন সবচেয়ে বড় সুখ তখন আমার আব্বা আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আর